অনলাইন ক্লাসে স্বাগত। আমি শাহানা ডাক্তার, রিসোর্স টিচার, গণিত, কাটাবাড়ি উচ্চ বিদ্যালয়, পতিতলা, রাঙ্গা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সেই সেটের পরের কিছু অংশ করাবো। গত ক্লাসে আমি সেটের প্রাথমিক ধারণা দিয়েছিলি, তো আজকে সেট থেকে আরো কিছু শিখাবো। তো তোমরা নবম দশম শ্রেণীর যারা আছো, তারা তোমাদের যখন আমার এই ক্লাসটা করবা, তখন অবশ্যই অঙ্ক বইটা বের করবা, খাতা কলম বের করে আমার সাথে সাথে আমি যা শিখাবো তাই শেখার চেষ্টা করবা এবং বোঝার চেষ্টা করবা। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, সেট কাকে বলে? গত ক্লাসে বলেছি আজকে আমি সেটের উপসেট নিয়ে আলোচনা করব। উপসেট কি? উপসেট বলতে কি, আমি আগে প্রথমে একটা উদাহরণ দেই যে a ইকুয়াল টু 1 2 3, এটা একটা সেট। সেটের সংজ্ঞা তো বলেছিলাম যে সেটকে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করা হয়, আর ব্র্যাকেটের ভেতরের বস্তুগুলোকে বলা হয় সেটের উপাদান বা এলিমেন্ট। তো যাই হোক, যদি a সমান এটা একটা সেট হয়, তাহলে a সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় তাদের প্রত্যেককে এ সেটের উপসেট বলা হয়। তাহলে দেখা যাক এ সেটে কয়টা উপাদান আছে, তিনটা উপাদান। এ সেট থেকে কয়টা উপসেট গঠন করা যায় আমরা একটু লক্ষ্য করব। এ সেট থেকে প্রথমে পুরো সেটটা নিয়ে একটা সেট গঠন করা যায়, তারপরে আমি দুইটা করে নিব 1 2 1 3, এরপরে নিব 2 3, এরপর নিব 1 2 3। তাহলে কয়টা হলো? 1 2 3 4 5 6 7। তাহলে একটা সেট থেকে যতগুলো সেট গঠন করা হয় তাদের প্রত্যেককে ওই সেটের উপসেট বলা হয়। এছাড়াও এই সেটটা নিজেও এর একটা উপসেট, এমনকি ফাইকেও আমরা এই ফাঁকা সেটটাকেও যে কোনো সেটের উপসেট ধরতে পারি। তাহলে মোট সেট কয়টা হবে? এ সেটের মোট উপসেট কয়টা হবে? 1 2 3 4 5 6 7 8। তাহলে একটা সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় প্রত্যেকেই ওই সেটের উপসেট। আশা করি উপসেট সম্পর্কে আমাদের ধারণা ক্লিয়ার হবে যদি আরেকটা উদাহরণ দেওয়া যায়। ধরি বি একটা সেট যার উপাদান দুইটা, তাহলে এই দুইটা উপাদান দিয়ে কয়টা সেট গঠন করা যাবে? প্রথমে দুইটাই নিতে পারি, এরপর একটা করে নিব। তাহলে বি থেকে আমি সেট গঠন করলাম কয়টা? 1 2 3। এছাড়াও বলেছিলাম যে ফাঁকা সেট প্রত্যেকটা সেটেরই উপসেট, ফাঁকা সেটকে প্রত্যেকটা সেটেরই উপসেট ধরা হয়। তাহলে এ বি সেটের মোট উপসেট হবে এই কয়টা? আমরা উপসেটকে উপসেটকে আমরা সাবসেট বলতে পারি, যেটাকে উপসেট প্রকাশ করা হয় এভাবে, উপসেটকে প্রকাশ করা হয় এটা দ্বারা, সাবসেট। যদি এরকম হয় যে এখানে এ দেওয়া আছে 1 2 3, আর বলেছে বি ইকুয়াল টু 1 3, তাহলে আমি লিখতে পারি বি ইজ দ্য উপসেট এ, বি এর একটা উপসেট। কারণ আমি এটাকে যদি উপসেট হিসেবে সাজাই তাহলে এরকম একটা টার্ম আসবে এক সময়, যেটা আমি এর আগে পড়ে দেখালাম। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি উপসেট সম্পর্কে ধারণা ক্লিয়ার। এবার আমরা শিখব প্রকৃত উপসেট কাকে বলে। প্রকৃত উপসেট, উপসেটই আবার প্রকৃত, তো উপসেটের যা আছে তা থাকবেই। ওই সেটকেই কল্পনা করি 1 2 3, এর আমি প্রকৃত উপসেট বের করব। তো এখান থেকে যে সেটগুলো গঠন করা যায় তা আগে বের করে নিই। 1 2 3, 1 2 2 3, 1 3, 1 2 3, ফাঁকা। তো প্রকৃত উপসেটের সংজ্ঞা ক্ষেত্রে বলা হয় যে প্রদত্ত সেটের যে কয়টা এলিমেন্ট সংখ্যা থাকবে এর চেয়ে
কমপক্ষে একটা এলিমেন্ট কম থাকবে যে যে সেটে, সেই সেটগুলো নিয়ে গঠিত সেটকে আমরা প্রকৃত উপসেট বলবো। তার মানে এটাতে তিনটা এলিমেন্ট, মেন সেটেও তিনটা এলিমেন্ট, তাহলে প্রকৃত সেট হতে গেলে অবশ্যই প্রধান সেট থেকে কমপক্ষে একটা এলিমেন্ট কম থাকবে, তাই আমি এটাকে প্রকৃত উপসেটের মধ্যে ফেলতে পারছি না। তাহলে প্রকৃত উপসেট যদি একটা উপাদান কম থাকে তাদেরকে বলো, তার মানে আমি এগুলো সবাইকে আমি প্রকৃত উপসেট দ্বারা প্রকাশ করব। তাহলে এই এ সেটের প্রকৃত উপসেট কে হবে? এ সেটের প্রকৃত উপসেট হবে 1 2 2 3 1 3 1 2 3 এবং ফাঁকা সেট। এই সবগুলো সেটকেই আমি প্রকৃত উপসেট বলবো। তার মানে মূল সেট থেকে কোন একটা সেট থেকে গঠিত উপসেটের মধ্যে যে উপসেটগুলোর উপাদান সংখ্যা প্রধান উপসেটের উপাদান সংখ্যা থেকে কমপক্ষে একটা কম থাকবে, উপাদান কমপক্ষে একটা কম থাকবে, সেই উপসেটগুলোকে আমি ওই সেটের প্রকৃত উপসেট বলবো। এরপর আমি আলোচনা করব সার্বিক সেট। সার্বিক সেট কাকে বলে? সার্বিক সেট, সার্বিক সেট, সেটের আলোচনায় প্রথমে সেটের আলোচনা সংক্রান্ত যতগুলো সেট সম্পর্কে আমি আলোচনা করব, সেই সবগুলো সেটের উপাদান সংখ্যা যদি কোন একটা নির্দিষ্ট সেটের মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলে আমরা ওই সেই নির্দিষ্ট সেটটাকেই সার্বিক সেট বলব। একটা আলোচনায় আমরা যে কয়টা সেট নিয়ে আলোচনা করব, সেই আলোচনা সংক্রান্ত সেটগুলোর প্রত্যেকটা উপাদান যদি একটা নির্দিষ্ট সেটের মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলে আমরা সেই সেটটাকে কি বলবো? সার্বিক সেট। তাহলে আমি ধরে নিই যে দেওয়া আছে a ইকুয়াল টু 1 3 5, b ইকুয়াল টু 2 4 6, আমি এখন u বললাম, u ইকুয়াল টু 1 2 3 4 5 6। তাহলে আমি যা বললাম যে একটা আলোচনা আমি এই তিনটা সেট নিয়ে আলোচনা করব, তাহলে আলোচনা সংশ্লিষ্ট প্রত্যেকটি সেটের উপাদানগুলো যদি একটা নির্দিষ্ট সেটের মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলে আমি সেই সেটটাকে কি বলবো? সার্বিক সেট। তাহলে দেখা যাক এর উপাদান সংখ্যা এখানে আছে, বির উপাদান সংখ্যা এখানে আছে, তাহলে এ বি এর সার্বিক সেটটা কি ইউ হচ্ছে না? তার মানে এখানে ইউ হচ্ছে আমার সার্বিক সেট। ইউ কে আমি এখন বলবো কি? সার্বিক সেট বলবো। সার্বিক সেটের পরে আমরা জানবো, তাহলে সার্বিক সেট সম্পর্কে আমাদের ধারণা ক্লিয়ার হওয়ার কথা যে সার্বিক সেট হচ্ছে সেই সেটটি একটা অঙ্কে বা সমাধানে আমরা যতগুলো সেট নিয়ে আলোচনা করব, যতগুলো সেট নিয়ে কাজ করব, তাদের প্রত্যেকের উপাদান যদি একটা নির্দিষ্ট সেটের মধ্যে সীমাবদ্ধ থাকে তা আমরা সেই সেটটাকে বলবো সার্বিক সেট। এরপরে আমি যাব সেটের দুইটা ইম্পর্টেন্ট টপিকস আছে, একটা হচ্ছে সেট সেট আর একটা হচ্ছে সংযোগ সেট। তাহলে সেট সেট আর সংযোগ সেট কাকে বলে? এবার আমরা আসবো সংযোগ সেট। সংযোগ বলতে আমরা বুঝতে পারছি যে সংযোগ করে কোনো কিছু। তাহলে দুটো সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে আমরা কি বলবো? সংযোগ সেট। মানে দুটো সেট নিয়ে যদি কাজ করি তাহলে দুইটা সেটের সব উপাদান নিয়ে কাজ করারকেই বলবো আমরা সংযোগ সেট। তাহলে আমি যদি বলি এ হচ্ছে 1 2 3 আর বি ইকুয়াল টু 2 4 6, তাহলে আমি সংযোগ সেটকে প্রকাশ করবো, সংযোগ সেটের ইংরেজি হচ্ছে ইউনিয়ন, UNION, ইউনিয়ন, ইউনিয়ন অফ সেট মানে সংযোগ সেট, ইউনিয়নের ইউনি আমি এভাবে প্রকাশ করি, এটা হচ্ছে সংযোগ সেট। তাহলে দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে আমি সংযোগ সেট বলবো, সংযোগ সেটকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এ আর বি এ সংযোগ বি বা এ ইউনিয়ন বি সমান আমি কি লিখব? 1 2 3 2 4 6। তো শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কগুলো প্রায় আসে বা আসবে
একাধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে আমি বলবো সংযোগ সেট বা ইউনিয়ন সেট। তার মানে সব উপাদানই নিব, এর অর্থ হচ্ছে সব উপাদানই নিব। তাহলে কি হবে, 1 2 3 4 6 এ ও বি এর সংযোগ সেট কি হলো, দুইটা সেটের সকল উপাদান মিলে যে সেটটা গঠিত হলো সেটাকে আমরা কি বলবো, এ ও বি এর সংযোগ সেট বা ইউনিয়ন অফ সেট। এরপরে আমরা আরেকটা সেট আছে যেটা হচ্ছে সেট সেট বা ইন্টারজেকশন সেট। এবার আলোচনা করব আমরা সেট সেট বা ইন্টারসেকশন। আই এন ইন টি আর ইন্টার এস ই সি টি আই ও এন ইন্টারসেকশন সেট। তো এই সেট সেটটা কি, সেট সেটটা হচ্ছে দুই বা ততোধিক সেটের কমন উপাদানগুলো নিয়ে যে সেট গঠন করা হয় তাকে আমরা সেট সেট বলবো। যেমন এ ইকুয়াল টু যদি 1 2 3 হয় এবং বি ইকুয়াল টু 2 3 4 হয় তাহলে আমরা এই সেট সেট বা ইন্টারসেকশন অফ সেট বলবো কাকে, এ ইন্টারসেকশন বি। এই চিহ্নটার নামই হচ্ছে ইন্টারসেকশন বা সেট, যা দুইটা সেট থেকে কমন উপাদানগুলো নেবে নিয়ে একটা সেট গঠন করবে। তাহলে কে আছে, এতে আছে 1 2 3 আর বিতে আছে 2 3 4। তাহলে কি হবে, কমন উপাদান নিয়ে কে কে কমন আছে, 2 3। তাহলে ইন্টারসেকশন অফ সেট হবে 2 3। তাহলে কি বুঝলাম যে সেট সেট তাকেই বলা হয় দুইটা সেটের কমন উপাদান নিয়ে যে সেট গঠন করা হয় সেটাই হচ্ছে ইন্টারসেকশন অফ সেট অথবা সেট সেট। যাক, আমরা পরবর্তীতে এর অঙ্ক আছে ইন্টারসেকশন আর হচ্ছে ইন্টারসেকশন অফ সেটের ইউনিয়ন অফ সেটের অঙ্ক পরবর্তীতে আমরা পাবো। এরপরে আমি আলোচনা করব শক্তি সেট বা পাওয়ার সেট কাকে বলে, শক্তি সেট বা পাওয়ার সেট। আমরা উপসেট যদি বুঝে থাকি তাহলে শক্তি সেটের ক্ষেত্রে বোঝা খুবই সহজ হবে। শক্তি সেট, শক্তি সেট, আমরা উপসেট তো বুঝেছি তাই না, উপসেট যদি বুঝে থাকি তাহলে শক্তি সেট একই কথা। যদি এরকম হয় দুইটা উপাদান নিয়ে যদি একটা সেট হয় এর উপসেট কয়টা হবে, উপসেট হবে দুইটা, একটা, এটা, এটা, এটা হচ্ছে উপসেট। তাহলে একটা সেটের সকল উপসেট নিয়ে গঠিত সেটকে আমি বলবো শক্তি সেট বা পাওয়ার সেট। আর শক্তি সেট বা পাওয়ার সেটের ক্ষেত্রে আমরা সব উপাদানগুলোকে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করব। তাহলে একটা সেট দ্বারা যতগুলো উপসেট তৈরি করা যায় তাদের প্রত্যেককে নিয়ে আবার একটা সেট গঠন করা হয়। তাদের প্রত্যেককে নিয়ে আমি আবার একটা সেট গঠন করলাম, সেট গঠন করলে তো আমি জানি যে সেটের উপাদানগুলো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে সীমাবদ্ধ থাকবে। তো যাই হোক, একটা সেট দ্বারা যতগুলো উপসেট তৈরি করা হয় তাদের প্রত্যেকটা উপসেট নিয়ে আবার যে সেট গঠন করা হয় তাকেই বলা হয় শক্তি সেট বা পাওয়ার সেট। সুতরাং কোনো সেটের সকল উপাদান দ্বারা গঠিত সেটকেই আমরা বলবো শক্তি সেট। যেমন যদি এরকম হয় কোন একটা সেটের যদি উপাদান না থাকে, ফাই এর পাওয়ার সেট কি হবে, উপাদান নাই। শক্তি সেট নির্ণয়ের একটা সূত্র আছে, 2 টু দি পাওয়ার n, 2 হচ্ছে সূত্র, n হচ্ছে এলিমেন্ট সংখ্যা। তার মানে পাওয়ার সেট বা শক্তি সেট আমরা বের করতে পারবো খুব সহজেই যদি আমরা এই সূত্রটা মনে রাখি, 2 টু দি পাওয়ার n, 2 হচ্ছে সূত্রের 2 আর n হচ্ছে এলিমেন্ট সংখ্যা, নাম্বার অফ এলিমেন্ট। তাহলে এখানে ফাঁকা, নাই, নাই মানে কি, জিরো। তার মানে এর শক্তি সেট কি হবে, পাওয়ার অফ এ। শক্তি সেট কে কি দ্বারা প্রকাশ করা, পাওয়ার অফ এ হবে কি, 2 টু দি পাওয়ার 0, আমি করে নিই, 2 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, মানে এর একটাই উপসেট হবে, সেটা ওই ফাঁকা সেটটাই, যেহেতু নাই। কারণ আমরা জানি একটা সূত্র আছে, e টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, যেটা আমরা আগের ক্লাসেই জেনে আসছি যে এটা একটা সূত্র, e টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, যে কোনো সংখ্যার উপর যদি জিরো পাওয়ার দেওয়া যায় তার মান 1 হবে, তবে কখনোই e সমান 0 হবে না,
আশা করি ভালো থাকবা, সুস্থ থাকবা, বাসায় থাকবা, নিরাপদে থাকবা। আল্লাহ হাফেজ।